ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি প্রাচীন জনপদ হল পান্ডুয়া। বহুকাল আগে এখানে পান্ডু রাজার রাজত্ব ছিল, সেই থেকে এই জায়গার নাম হয় পান্ডুয়া। আজ আমরা পান্ডুয়ার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। বাই ট্রেন এলে স্টেশন থেকে বেরিয়ে এসেই আপনারা রিক্সা, অটো, টোটো পেয়ে যাবেন। সেখান থেকেই চললাম পান্ডুয়ার মেলাতলায়। এখানেই আছে এখানকার শতাব্দী প্রাচীন মিনার ও বাড়ি মসজিদ, যা এই পান্ডুয়ার মূল আকর্ষণ। ইতিহাস থেকে জানা যায়, পান্ডুয়ার নিকটস্থ মহানাদ অঞ্চলে পান্ডুরাজা বাস করতেন এবং তার আমলে এই অঞ্চলে গোহত্যা করা নিষিদ্ধ ছিল। 1300 শতাব্দীতে দিল্লির সুলতান ফিরোজ শাহ খিলজির ভাগ্নে সৈয়দ শাহ সাইফুদ্দিন পান্ডুয়া পরিদর্শন করেছিলেন। এই সময় সুলতান তার ছেলের খাতনা অনুষ্ঠানে অতিথিদের খাওয়ানোর জন্য একটি গরু জবাই করেছিলেন। এই খবর শোনা মাত্র পান্ডুরাজা প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং সৈয়দ শাহ সাইফুদ্দিনের ছেলেকে মা কালীর কাছে বলি দেন। এই খবরটি সৈয়দ শাহ সাইফুদ্দিনের কানে যেতেই তিনি দিল্লি ফিরে যান এবং জাফর খান গাজীর নেতৃত্বে দিল্লি থেকে বিশাল সেনাবাহিনী নিয়ে এসে পান্ডুয়া আক্রমণ করেন। যুদ্ধে পান্ডুরাজা পরাস্ত হন এবং 1300 শতকের শেষের দিকে বিজয়ের চিহ্ন হিসেবে সৈয়দ শাহ সাইফুদ্দিন এই মিনারটি তৈরি করেন। দীর্ঘদিন চলা এই যুদ্ধে সাইফুদ্দিনও আহত হয়েছিলেন এবং এর কিছুদিন পর তিনি মারা যান। তার স্মৃতির উদ্দেশ্যে রাস্তার উল্টো দিকে একটি সমাধিস্থল নির্মাণ করা আছে। অনেকে আবার এও বলেন যে পান্ডুয়ার এই বিশাল মিনারটি আগে একটি বিষ্ণু মন্দির ছিল, যার উচ্চতা প্রায় 125 ফুট, যদিও 19 শতকের ভূমিকম্পের কারণে এর উচ্চতা অনেকটাই কমে গিয়েছিল। ভিতরে একটি সর্পিল সিঁড়ি আছে যার দরজার চাবি বন্ধ থাকে। দরজাটিতে পাথরে খোদাই করা কিছু হিন্দু দেবদেবীর নিদর্শন পাওয়া যায়। বিতর্ক কিন্তু এই জায়গাতেই। এই জায়গাটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে আছে। এই জায়গাটা সবসময় লক করা থাকে, তার মানে এই নয় যে এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে আছে বলেই এই জায়গাটা লক করা থাকে। এই স্থানীয় জায়গায় কিছু একটা সমস্যা হয়েছিল বেশ কিছু বছর আগে, সেই কারণেই কিন্তু এই জায়গাটা প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই, যারা আসবেন তাদের কিন্তু বাইরে থেকেই দেখতে হবে। মিনারের পাশেই রয়েছে শতাব্দী প্রাচীন বাড়ি মসজিদ বা 22 দরওয়াজা মসজিদ। 1300 শতকে তৈরি এই মসজিদটি বাংলার ইট শৈলীর একটি অসাধারণ নমুনা, যার সামনে রয়েছে 21টি দরজা এবং পাশে রয়েছে 3টি দরজা। মসজিদটির গায়ে হিন্দু স্থাপত্যের কিছু নকশা দেখতে পাওয়া যায়। কথিত আছে এই স্থানেই একসময় দেবীর একটি শক্তিপীঠ ছিল, যার খুব সামান্য অংশ এখনও দৃশ্যমান। পান্ডুরাজাকে পরাস্ত করার পর সফিউদ্দিন তার শাসনকালে এই রাজ্যে প্রাচীন মন্দিরগুলিকে ধ্বংস করতে থাকেন এবং মন্দিরের উপকরণ দিয়ে গড়ে তোলেন বিভিন্ন মসজিদ। অনেকে মনে করেন এই মসজিদটিও সেগুলির মধ্যেই একটি। এই মসজিদটিতে যেটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে সেটি হল সমগ্র মসজিদ জুড়ে রয়েছে কালো রঙের ব্যাসেল পাথরের স্তম্ভ, কিছু দাঁড়িয়ে রয়েছে আর কিছু মাটিতে পড়ে রয়েছে। প্রতিটি স্তম্ভেই আছে হিন্দু স্থাপত্যের অসাধারণ খোদাই করা কিছু নিদর্শন। মসজিদটি এখন পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবে যারা ঘুরে বেড়ানোর সাথে একটু ইতিহাসকেও ছুঁয়ে দেখতে চান তাদের কাছে এই জায়গাটি কিন্তু বেশ আদর্শ। 22টি খিলান আকৃতির দরজা থাকার কারণেই এর নাম হয়েছিল 22 দরওয়াজা মসজিদ। মসজিদটির একদম মধ্যেখানে একটি কষ্টি পাথরের সিংহাসন দেখতে পাওয়া যায়, এটাও কিন্তু হিন্দু স্থাপত্যের একটি দিক নির্ণয় করে, তবে পুরোটাই অনুমানের ওপর ভিত্তি করে।
পাণ্ডুয়ার এই জায়গাগুলো যেহেতু একদিনেই দেখে নেওয়া যায়, সেজন্য এখানে কিন্তু রাত্রিবাস করার প্রয়োজন পড়ে না। আপনারা কোনো একটা উইকেন্ড চুজ করে এসেই এই শতাব্দী প্রাচীন স্থাপত্যগুলো কিন্তু দেখে যেতে পারেন। শতাব্দী প্রাচীন মিনার এবং 22 দরওয়াজা মসজিদ দেখে আমরা এগিয়ে যাব রাস্তার উল্টো দিকে থাকা সফি উদ্দিনের সমাধিস্থল দেখতে। এটাও কিন্তু একটা ঐতিহাসিক জায়গা। শতাব্দী প্রাচীন মিনার এবং বাড়ি মসজিদ যেদিকে আছে তার ঠিক রাস্তার উল্টো দিকে রয়েছে সফি উদ্দিনের সমাধিস্থল। চলে এলাম সেইখানেই। চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা একটি সুন্দর মনোরম পরিবেশ। এই হচ্ছে ওনার সেই সমাধিস্থল। এই জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি। আপনারা এখানে এলে এই জায়গাটাও একবার ঘুরে দেখে নিতে পারেন। একদম শান্তশিষ্ট জায়গা, চারিদিকে প্রচুর গাছপালা দিয়ে ঘেরা, আর ঠিক এর অপোজিটেই একটা বাচ্চাদের স্কুল আছে। সমাধিস্থল এবং স্কুলের পাশেই রয়েছে একটি মসজিদ, যেটি সৈফুদ্দিনের নামেই উৎসর্গ করা। ট্রেন পথে এই স্থানে এলে চলে আসুন হাওড়া স্টেশনে, সেখান থেকে ধরে নিন হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল। তারপর নেমে পড়ুন পাণ্ডুয়া স্টেশনে, সেখান থেকে হাতে গোনা কয়েক মিনিটেই চলে আসুন এই ঐতিহাসিক স্থানে। সড়ক পথে কলকাতার দিক থেকে যে কোনো ব্রিজ ক্রস করে বেরিয়ে এসে ডানকুনির দিকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা ধরে ডানকুনি টোল প্লাজার আগে ডান দিকে দিল্লি রোড ধরে 50 কিলোমিটার এগিয়ে গেলেই পড়ে এই ঐতিহাসিক পাণ্ডুয়া। এর পরের পর্বে আপনাদের দেখাবো পাণ্ডুয়ার নিকটস্থ মহানাদ অঞ্চলের ব্রহ্মময়ী কালী মন্দির, জটেশ্বর শিব মন্দির এবং এই মন্দিরে অনুষ্ঠিত হওয়া বাসন্তী পুজো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভ্রমণপ্রিয় সুমন। পরের পর্ব নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই।